মাহফিলে অপমান করে। আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ, তারেক মনোয়ার হুজুরের ভিএস আবু সুফিয়ানকে কিভাবে মেরে রক্তাক্ত করেছে, রংপুরের কৃতি সন্তান জেনারেল শিক্ষিত আবু তোহা মোহাম্মদ আদনানকে কিভাবে পিটিয়েছে, অপরাধ কি আলেমদের আমারে বলেন? আপনার যদি এই দেশে চুরি করা, সিটারি করা, বাটপারি করার স্বাধীনতা থাকে, আমরা যারা আলেম আমাদের হক কথা বলার স্বাধীনতা আছে, কেন আপনি মঞ্চে ময়দানে আমাদের অপমান করেন বলেন? কেন আমাদের গাড়ি রাস্তায় ঠেকিয়ে আমাদেরকে কষ্ট দেন, আমাদের উপর অত্যাচার করেন, টর্চালি করেন, পুলিশ নিয়ে এসে ধরে মিথ্যা মামলা দেন আমার বলেন? আপনার যতটুকু এই দেশে স্বাধীনতা আছে আমাদের নেই, আপনি সব করতে পারবেন, আমরা কি এই দেশে ভাড়া থাকি নাকি? স্বাধীনতা যতটুকু এই দেশে আপনার, আমাদেরও ততটুকু। আপনি সিটারি বাটপারি দুই নাম্বারি মানুষের হক 180 মাইল বেগে নষ্ট করতে পারবেন, চেয়ারে বসেছেন আর আপনি উঠবেন না, এই ধান্দা করছেন, আমরা কি ও কোনো ক্রমে ওর কাছাকাছিও আসতে পারি না? এক মাঘে শীত যায় না, ও শীত কিন্তু বারে বারে আস, এই কথা বল না কেন? আজ আবহাওয়া আপনার দিকে আসে বলে আপনি মনে যা চায় তাই করছেন, এই আবহাওয়ার পরিবর্তন হতে সেকেন্ড সময় লাগবে না। এরকম আপনার মতো সুবিধাবাদদের অনেক আবহাওয়া আল্লাহ এরকম অনুকূলে দিয়েছিল, তাই বলে আল্লাহ কিন্তু চিরদিনের জন্য রাখে নাই। আজ আবহাওয়া আপনার দিকে বইছে বিধায় আপনি যা ইচ্ছা তাই করছেন, এর পরিবর্তন আজ না হলে কাল, কাল না হলে পরশু, একদিন না একদিন হবেই হবে, এই হবে। দিনের পরে যেমন রাত আসে, রাতের পরে যেমন দিন আসে, এটা যেমন আপনি বাস্তব, এটা যেমন আপনি বিশ্বাস করেন, এর উপর ইমান রাখেন, আস্থা রাখেন, ঠিক আজ আপনি যা করছেন এর পরিবর্তন আজ না হলেও 10 দিন পরে হবেই হবেই হবে। 96 ভাগ মুসলমানের দেশে আজ আলেমরা চোখের পানি ফেলছে, আমাদের স্বাধীনতা কোন জায়গায় আমারে বলেন? আমরা একটু জোরে গেলে দেখ হুজুর কত পা দাওয়াত পিস, একটু আসতে গেলে হুজুর নড়তে পারে না, কত পা খাওয়াস, এই কথা কই না ভাই? সব সময় আপনি আমাদের নিয়ে চুলকা চুলকি করেন কেন? আমাদের সাথে এত শত্রুতা কিসের আপনার? আপনার একটা বারের জন্যে বিবেকটাকে জাগ্রত করে না, বিবেকটাকে নাড়া দেয় না, আপনার জন্মের পর পরে আমাদের আগে লেগেছে, এই কথা বল না কেন ভাই? বিয়ে করার সময় আমাদের লেগেছে, আপনি যেদিন মারা যাবেন ওদিন আপনার 14 গোষ্ঠীর আগে আমারে লাগবে, তা আমার সাথে এত শত্রুতা আপনার কিসের আমার বলেন? বলেন, জন্মের সময় আমারে লেগেছে, বিয়ের সময় আমারে লেগেছে, আবার আপনি মরবেন আপনার 14 গোষ্ঠীর আগে আমার মতো আলেম রে হুজুর রে লাগবে, তাহলে আমার যদি প্রত্যেকটা জায়গায় আপনার দরকার হয় আমার সাথে আপনার এত শত্রুতা কিসের আমারে বলেন? আমি তো আপনার জায়গা জমি নিয়ে গন্ডগোল করছি না, একটা ঘন্টার জন্য আমরা কথা বলতে আসি, আ হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা বলা যাবে না, ওটা, আমি কি হিন্দুদের মতো রাম রাম করবো নাকি ভাই? আপনি সব করে ফেলছেন, এক ঘন্টা আমি কথা বললে কি দেশ দখল করে ফেলবো, এত ভয় কিসের আপনার? হ্যাঁ, কি জবাব আপনি দেবেন আমারে বলে? হ্যাঁ মাইক ঠিক আছে বসেন, কি জবাব আপনি দেবেন বলেন? আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনারই তো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবে। হ্যাঁ, প্রিয় সাতক্ষীরাবাসী, কি বলছি, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আমার কথাগুলি নেবার চেষ্টা করেন। আপনি দুনিয়ায় মানুষ হিসাবে এসেছেন, আপনার অনেক কাজ আমার আল্লাহ দিয়েছে, এই কথা বল না কেন? আপনাকে এমনে এমনে দুনিয়ায় আমার আল্লাহ পাঠায়নি, আপনাকে আমার আল্লাহ অনেক কাজ দিয়েছে, আপনি আল্লাহর পৃথিবীতে যা দেখছেন সব খাবেন, আনন্দ করবেন, আমার আল্লাহর অসুবিধা নেই, কিন্তু আমার আল্লাহ আপনার জন্য রেড সিগন্যাল দিয়েছে, আপনি তার বিধান মানবেন, আপনি তার আইন মানবেন, আপনি তার হুকুমাত কায়েম করার পক্ষে চেষ্টা করবেন, এই কথা বল না কেন? আপনাকে আমার আল্লাহ এমনি এমনি হুদা হুদা পৃথিবীতে পাঠায়নি, আপনাকে আল্লাহ অনেক কাজ দিয়েছে, তামাম পৃথিবীতে যা দেখছেন সব আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য বানিয়েছে, আর আপনারে আমারে বানিয়েছে তার বিধান মানার জন্য, বাস্তবায়ন করার জন্য। আল্লাহর পৃথিবীতে যা দেখছেন আমি আবারও বলছি, এগুলি আল্লাহ আপনার আমার জন্য বানিয়েছে, আপনি খাবেন দাবেন ফুর্তি করবেন, আমি খাবো দাবো ফুর্তি করব, আর আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় বানিয়েছে আমি যেন তার বিধান মানতে পারি, সমাজে রাষ্ট্রে এই বিধান কায়েম করতে পারি, ওই জন্যে আজ আপনার জীবনে আছে
নেই। আর আপনার জীবনে কোরআন হাদিসের চশমা লাগালে দেখতে পাওয়া যায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি চেষ্টা করছেন কি করে বিদায় করা যায়? এই কথা বল না কেন? আমরা আলেমরা ময়দানে হক কথা বললে সহ্য করতে পারেন না, আপনি চেষ্টা করেন পুলিশ নিয়ে এসে আপদ বিদায় করার। মসজিদে ইমাম সাহেব হক কথা বললে আপনি টিকে ঠিক থাকতে পারেন না, লাফালাফি করেন চাকরি খাওয়ার। আপনি কেন এই কাজগুলি করেন? আমি কি এই কাজগুলি এই কথাগুলি কি এমনি বললাম? কথা বল না কেন? আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ তাআলার মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার বিধান মানার জন্য, আপনি যেন মানাতে পারেন ওই জন্যে। এখন আপনি মেনে মারা গেলেন না, এর পক্ষে থেকে মরলেন না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আপনাকে দাঁড় করবে তার আদালত নামের ভাই বাবডে, ওই দিন আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ায় 70-80-90 বছর হায়াত পাবার পরে কি করেছো আমারে বলো, তুমি কি আমার বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে ছিলে না বিরুদ্ধ চারণ করেছিলে, আপনি কি জবাব দেবেন আমারে বলেন? আজ আপনি 180 মাইল বেগে যা করছেন হয়তো আপনার হিসাব কেউ রাখছে না, কেউ হয়তো আপনার দিকে দৃষ্টি দেখছে দিচ্ছে না, তবে আপনি আজ যা করেছেন দুনিয়ায় সারা পালেও আমার আল্লাহ আখেরাতে ছেড়ে দেবে না। আদেব যা করছেন চিন্তা ভাবনা করে করেন, আখেরাত আছে, পরকাল আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ওই দিন যদি আপনি ধরা খেয়ে যান আপনার কেউ বাঁচাতে আসবে না। কথা বলেন না কেন? আখেরাতের ব্যাপারে এত তথ্য আমার আল্লাহ তাআলা দিয়েছে, ওই মুহূর্তটা যখন আল্লাহ কায়েম করে ফেলবে, যুবক মানুষেরা বৃদ্ধা হয়ে যাবে, গর্ভবতী মায়েরা লজ্জা স্থান ব্যতি রেখে পেট ফেটে তাদের গর্ব খসে পড়ে যাবে, কেউ কাউকে সেই সময় চিনবে না, সবার মুখে যেন একটা আওয়াজ আসবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নামে এই আওয়াজ দেবে। আর সামান্য কয়েকটা দিন চেয়ার গুলিতে থাকার জন্য আপনি যা করছেন এটা আপনার দ্বারা মানায় না, আমার আল্লাহর আদালত আপনার বিচার করবার জন্য অপেক্ষায় আছে। এই কথা বলবেন, ওই দিন আমার আল্লাহ যখন দাঁড় করি আপনাকে জিজ্ঞেস করবে, আব্দুর রহমান আব্দুর রহিম বল, 90 বছর 80 বছর হায়াত পাবার পরে কি কি করেছিস, আপনি কি জবাব দেবেন আমারে বলেন? বলেন বলেন বলেন। আজ আপনি এই জমিনের ওপরে বসে বসে যা করছেন, জমিনের ওপরে বিচরণ করে যা করছেন, এই জমিন কি ছেড়ে দেবে বলেন? জমিন এক এক করে সব বলবে, ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন তোমার পৃথিবীর সব নাজ নিয়ামত খেয়েছে আর সব সময় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই কথা বল না কেন? এই ঠিক আছে তো, আমার কাছে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ একটা ব্যবস্থা করে দেন আমার ভাইরা, এই জমিন কিয়ামতের ময়দানে যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমার বিরুদ্ধে চলে যায়, আপনারে আমারে কোন বাবা বাঁচাবে আমারে বলেন তো? আজ আপনি দুনিয়ায় যা করছেন আমার আল্লাহ দুইজন সাংবাদিক ফেরেশতা হিসাবে পাঠিয়েছে, আপনার দিনেরটাও তারা লিখে ফেলে, রাতেরটাও তারা লিখে ফেলে, এই ওদিক কি আছে করো, এটা ঠিক আছে তো? এটা আমার মাথার উপরে উঠে গেলে তো আরেক সমস্যা, ঠিক আছে এখন? এই এখন ঠিক আছে? হ্যাঁ প্রিয় সাতক্ষীরাবাসী কি বলছি, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আমার আল্লাহ তাআলা দুইজন সাংবাদিক নামের ফেরেশতা আপনার আমার পিছনে নিয়োগ দিয়েছে, আপনি দিনে যেটা করেন ওটা তারা লিখে ফেলে, রাতের বেলা যেটা করেন ওটাও তারা লিখে ফেলে, ওরা পৃথিবীর কাউকে ভয় করে না। কথা না বলে বুঝি কি করেন? শেষ করে দেবো নাকি ভাই? আমার আল্লাহ তাআলা দুইজন সাংবাদিক নামক ফেরেশতা আপনার আমার জন্য নিয়োগ দিয়েছে, দিনেরটাও তারা লিখে ফেলে, রাতেরটাও তারা লিখে ফেলে, এরপরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে দাঁড় করিয়ে ফেলবে। ওই দিন আমার আল্লাহ মুখের জবানটা বন্ধ করে দেবে, আপনার হাত কথা বলবে, পা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটার পর একটা আওয়াজ দেবে। এই কথা বললে কেন?
যার ব্যাখ্যা আপনি সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। জবানটা আল্লাহ বন্ধ করে দেবে। কেন জবান বন্ধ করে দেবে? কারণ মানুষ দুনিয়া এই জবান দিয়ে সিটারি করে না, করে না? বলেন আমার আল্লাহর সামনে দাঁড়িয়েও মানুষ ওই সিটারি করবার চেষ্টা করবে, এই জন্য আল্লাহ জবানটা বন্ধ করে দেবে। হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ একটার পর একটা আপনার বিপক্ষে চলে যাবে। আপনি যদি এগুলি দিয়ে ভালো কাজ করেন তো আপনার পক্ষে যাবে, আর যদি খারাপ কাজ করেন ওরা আপনার বিপক্ষে চলে যাবে। এত সুন্দর দুইটা হাত আল্লাহ দিয়েছে ভালো কাজ করবার জন্য, আপনি পারেন না, বরং নিরপরাধ মানুষদের নামে আপনি এই হাত দিয়ে কলম ধরে ধরে মামলা দিলেন। এই হাত দিয়েছেন আল্লাহ ভালো ভালো কাজ করার জন্য, আপনি পারলেন না। আপনি জমজমাট সুদের ব্যবসা করলেন, অজনে কম দিলেন, জমিরাইল ঠেললেন, এই হাত থেকে মানুষ নিরাপদ সেফ থাকার কথা, আপনি পারলেন না, এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করলেন। আমার তো মনে হয় এই হাত কেয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে। কিসের ধান্দা করেছেন? পা দুইটা আল্লাহ দিয়েছেন ভালো ভালো জায়গায় যাবার জন্য, আপনি ভালো জায়গায় যেতে পারেন না, এমন এমন জায়গায় আপনি যান আপনাকে দেখে শয়তান দাঁত বের করে হাসে। এক কথা বল না কেন, পা দিয়েছেন হেঁটে হেঁটে ভালো ভালো জায়গায় যাবেন, আজান হবার পরে মসজিদে যাবেন, আপনার মসজিদে পাওয়া যায় না, পাওয়া যায় বিড়ির দোকানে। এক কথা বলেন, কোরআনের মাহফিলে এই পা আপনার হাঁটে না, হাঁটতে পারে না, তখন পায়ে ধরে ব্যথা, আর পরিমোটি ম্যাডাম আসলে পরে আর জামা গায়ে থাকে না। কথা বলেন কেন ভাই, কি জবাব দেবেন আপনি? বলেন বলেন, সেই আখেরাতের কিঞ্চিত পরিমাণ ভয় ভীতি যদি আজ আমাদের জীবনে থাকতো, আজ আমরা মানুষ হয়ে কোন ক্রমে কোন মানুষের উপরে টর্চার অত্যাচার জুলুম চালাতে পারতাম না। এই কথা বলে না কেন, চেয়ারগুলিতে বসে আমরা 71-এর টার্গেট নিতে পারতাম না, পারছি কেন? আমাদের ওই ভয় নেই কার? বলেন বলেন, এই ছেলেটা উঠছে কেন, আমি কি শেষ করে দেবো নাকি? এই ভাইয়া ভাই শেষ করে দেব, যুবক মানুষ চোরের মতো পালাস, হে যদি একটা ঘন্টা পেশাব নিয়ে বসে না বসে থাকতে না পারে, এর কি কিছু আছে? আর একগুলি লোক তো আল্লাহর হস্তে এমন করে দাঁড়িয়েছে, আজরাইল এসে ধাক্কা মারলে ও আর নড়বেও না চড়বেও না। এ ভাই আমি কি শেষ করে দেব নাকি? আর লোকজনের মন মানসিকতায় বা ঠিক থাকে কত? আমি আবারও বলছি, আমি কি শেষ করে দেব? যারা যায় মানে, তা আমি যাই একটু, আমি যাই না, যাই আপনার এত পেশাবের বেগ লাগে, আমার লাগে না।